বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরিফ সাফারি। আজকে আমি যাব গজনি উপকাশ কেন্দ্রতে, যেটা শেরপুর জালাদিন ঝিনাইগাতিতে অবস্থিত। শেরপুর জেলা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহের চারটি জেলার একটি জেলা। শেরপুর জেলার চারপাশে রয়েছে জামালপুর ও ময়মনসিংহ জেলা এবং উত্তরে রয়েছে মেঘালয় রাজ্য। শেরপুরের ঝিনাইগাতিতে আসতে হলে প্রথমে আপনার শেরপুরে এসে তারপর ঝিনাইগাতির দিকে রওনা দিতে হবে। আমি এখন ঝিনাইগাতি রাংটিয়াতে অবস্থিত চলে আসছি। রাংটিয়ার যে রেঞ্জ অফ ভিট অফিস আছে সেটার সামনে, সেখান থেকে গজনি কোন দিকে যেতে হবে সেটা দেখালাম। চলে নেবার গাড়িতে উঠি। আমরা এখন গজনির দিকে রওনা দিয়েছি। চলুন, গজনির যাওয়ার পথে মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ নামে একটা নতুন স্তম্ভ হয়েছে, সেটা দেখে যেতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমার কাছে ভালো লেগেছিল, আমি দেখে গেছি। এখন গজনির যেতে যে রাস্তাটা সেটা দেখতে পাচ্ছেন, দুই পাশে সবুজ বনাঞ্চল, মাঝখানে পিচ ঢালা পথ, সেটা পার হয়ে আপনাকে গজনিতে যেতে হবে। রাস্তাটা অনেক চমৎকার, খুব ভালো লেগেছে। প্রকৃতি খুব সুন্দরভাবে এখানে সাজিয়েছে গজনির প্রবেশপথ। তারপরে পর্যটন সেবা কেন্দ্রতে আপনি চলে আসবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাশে গারোমার আর একটা পর্যটনের অংশবিশেষ আছে, সেটা দেখতে পারেন। আমার সামনে দেখতে পাচ্ছেন গাছগাছালি, ফুলের বাগান, দুই ধারে শালবন, মাঝখান দিয়ে যেতে হবে ডাইনোসর প্রতিকৃতির কাছে। আমার পেছনে যে ডাইনোসর আছে প্রতিকৃতিটা সেটা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যাব আলোকিত ঝর্ণা দ্বারা সুইমিং পুল, সেখানে চলেন, সেখানে যাই। সেখানে যেতে যে সিঁড়িটা আছে সেটা অনেকটা খারাপ, নামতে কষ্ট হয় এবং উঠতেও কষ্ট হয়। নামতে আমার একটু কষ্ট হচ্ছে। অবশ্যই নেমে আপনি যদি ক্লান্ত অনুভব করেন, পাশে স্টিলের তৈরি ছাতা আছে, সেখানে একটু বসে আরাম করে নিতে পারেন। চলেন, সেখানে আমরা যাই, দেখা যাক কেমন। কাঠের পোল, হ্যাঁ, ছাদার নিচের পাটটাতে নতুন রং করা হয়েছে, দেখতে পাচ্ছেন। ঝর্ণার যে পানি নেমে যায় তাকে ছড়া বলে, ছড়ার অবস্থানটা দেখতে পাচ্ছেন। আমি শীতকালে আসছি, সেই জন্য ছড়াতে খুব বেশি পানি নেই। ফুল পড়ে আছে, কাঠের সেতু। আমি কাঠের সেতু পার হয়ে ঝর্ণার কাছাকাছি চলে আসছি। ঝর্ণার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। ঝর্ণার যে রূপ সৌন্দর্য সেটা দেখতে পাচ্ছেন। এই অংশটা কৃত্রিমভাবে তৈরি, কিন্তু ঝর্ণাটা প্রাকৃতিকভাবেই তৈরি, সুইমিং পুল। পানি অনেক স্বচ্ছ, ঠান্ডা। ঝর্ণাকে পাহাড়ের কান্না বলে থাকে কবিগণ, তারা খেয়ালি মনে হয় তবে সেটাকে উপভোগ করেছিল, আমার কাছে তাই মনে হয়েছে। অঝোর ঝাড়ায় ঝর্ণার পানি ঝরে যাচ্ছে, খুব সুন্দর স্বচ্ছ পানি। প্রবাহটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনারা অবশ্যই আসবেন গজনিতে, এসে নিজের মনকে জুড়িয়ে যাবেন সেটা প্রত্যাশা করছি। কাঠের সেতু, সেখান থেকে যে গজনির বিশেষ আকর্ষণ ঝুলন্ত ব্রিজ, সেটা দেখতে পাচ্ছেন। ঝুলন্ত ব্রিজকে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন দুই পাশে পাহাড়, বিভিন্ন ধরনের বনজ, কলাগাছ, ফুল বাগান রয়েছে।
ফুল, প্রকৃতির ফুল দেখতে পাচ্ছেন, ফুল, সাদা ফুল, সেতু, চলেন কাঠের সেতু পার হয়ে আমরা এখন বের হয়ে যাই। আবার ওই কষ্টে সিঁড়ি বেয়ে উপরে উঠি, তারপর এখন আমরা চলে যাব ওই যে সেতু দেখালাম সেখানে। সেতুতে যেতে হলে আপনাকে টিকিট কেটে নিতে হবে। জ্বলন্ত ব্রিজে চলে আসছি আমি। জ্বলন্ত ব্রিজের নিচের পাটটা কাঠের তৈরি এবং লোহার রশি দিয়ে তৈরি করা হয়েছে। নিচের কাঠের পাটটা দেখতে পাচ্ছেন। শেরপুর আসতে হলে আপনাকে অবশ্যই ঢাকা হতে রেলপথেও আসতে পারেন, বাসেও আসতে পারেন। বাসে আসলে মহাখালী হতে আপনাকে বাসে উঠতে হবে, সরাসরি শেরপুর আসতে পারবেন। আর রেলে আসতে চাইলে আপনাকে কমলাপুর রেল স্টেশন থেকে জামালপুর হয়ে তারপরে শেরপুর আসতে হবে। ছড়ার নিচের অংশটা উপর দেখানোর চেষ্টা করছি ব্রিজের উপর থেকে। ছড়ার পানি কম, ছড়ার পানি যেখানে যেয়ে নেমেছে সেটা হ্রদ। হ্রদের একটা পার্ট দেখতে পাচ্ছেন ব্রিজের উপর থেকে, সৌন্দর্য আরো সুন্দরভাবেই উপভোগ করা যাচ্ছে। আমি যখন আসছি শীতকাল, বাঘ মামা দেখতে পাচ্ছেন। এখন কেবল কারের দিকে যাচ্ছে, কেবল কারে উঠবো। এগুলো অবশ্যই নতুন সংযোজন গজনা প্রকাশ কেন্দ্রের। চলেন কেবল কারে উঠি। কেবল কারে উঠতে হলে আপনাকে টিকিট কাটতে হবে, প্রতিজন 50 টাকা করে নেবে। আমি কাউন্টারম্যানের কাছ থেকে টিকিট নিচ্ছি। কেবল কারে উঠে গেলাম। কেবল কার হচ্ছে কেবলের মাধ্যমে তৈরি কার, নিচে কারের মতো আর উপরে কেবল আছে ঝুলিয়ে। ওই যে দেখা যাচ্ছে জ্বলন্ত ব্রিজ, ছড়ার এপার থেকে ওপারে যাওয়া যায়। আর আমার সাথে মঞ্জিল ভাই ছিল, ভিডিওতে সর্বময় সহযোগিতা করেছে, ধন্যবাদ মঞ্জিল ভাইকে। আর খুব ভালো মানুষ তিনি, অবশ্যই দেওয়া থাকলো আপনার জন্য। কেবল কার থেকে নিচের অংশ দেখা যাচ্ছে, জ্বলন্ত ব্রিজ, তারপরে হচ্ছে কাঠের ব্রিজ দেখতে পাচ্ছেন, আর নিচে সবুজ। যে জিনিসটাকে আপনাকে খুবই আনন্দ দেবে সেটা হচ্ছে পাহাড়ি সবুজ গাছপালা। কেবল কার থেকে নেমে যাচ্ছি, চলেন এখন অন্য কোথাও যাই। আমি প্যাডেল বোর্ডে উঠব, সেদিকে যাচ্ছে। শেরপুর জেলা ঢাকা হতে 203 কিলোমিটার দূরে উত্তর অবস্থিত। গজনির উত্তর প্রান্তে মেঘালয় রাজ্য, ভারতের 7 সিস্টারের এক রাজ্য মেঘালয়। প্যাডেল বোর্ডে চলেন উঠে যাই। শেরপুরের আরো কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, সেগুলো হচ্ছে মধুটিলা ইকো পার্ক, গরজরি পার্ক, বারোদুয়ারিয়া মসজিদ, গোপীনাথ অন্নপূর্ণার মন্দির রয়েছে, গাগরাখানবাড়ি মসজিদ রয়েছে, বারোমারি মিশন রয়েছে, পানিহাতাতে ঘুরে যেতে পারেন, রাবার ড্যাম রয়েছে, আরও নকলাতে একটা অনেক পুরাতন শিমুল গাছ রয়েছে, অনেকে সেটাতেও ঘুরে যায় শেরপুর আসলে। শেরপুরের মোট 3টি সংসদীয় আসন রয়েছে। শেরপুরে 5টি উপজেলা রয়েছে। শেরপুরের আয়তন কম, 1364 বর্গ কিলোমিটার, ছোট একটা জেলা। শেরপুর 1984 সালের 22শে ফেব্রুয়ারি
জেলা হিসেবে ঘোষিত হয়। শেরপুর ব্রহ্মপুত্র নদের পাশে অবস্থিত। এছাড়া এখানে কংস, বুগাই, চাল্লাখালি, ঝিনাই, দুদ্দা, মালিজি, সোমেশ্বরী, মৃগী, দশানী এই নদীগুলো রয়েছে। শেরপুরে মোট গ্রাম রয়েছে 695টি, 52টি ইউনিয়ন রয়েছে। আমি দেখতে দেখতে এখন চলে আসছি হাতির প্রতিকৃতির কাছে। ও দুইটা শালিক দেখতে পাচ্ছেন, শালিক দুইটি আপন বনে তাদের বিচরণ করছিল, কিন্তু আমাদের দেখি ভয় পেয়ে গেছে। গজনী, মধুটিলা দুই জায়গাতেই বন্য হাতির পাল রয়েছে। বন্য হাতি দেখা হয়নি, কিন্তু প্রতিকৃতি দেখেই মনকে সন্তুষ্ট করতে হলো। গজনীতে একটা মিনি চিড়িয়াখানা রয়েছে, 2 নম্বর গেটটা দেখতে পাচ্ছেন। এখন জিরাফের কাছে চলে আসছি। অবশ্যই এখানে কোনো জীবন্ত জিরাফ নেই, আপনাকে প্রতিকৃতি দেখেই সন্তুষ্ট করতে হবে নিজেকে। গজনীর নতুন সংযোজন ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর ও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ জাদুঘর, সেটা দেখতে পাচ্ছেন। সামনে কিছু ফুল বাগান রয়েছে। ঝিনাইগাতে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাস রয়েছে, বাঙালিরাও বসবাস করে। পাহাড়ি অঞ্চল বুঝতেই পাচ্ছেন, গজনীর যে বিশাল সবচেয়ে আকর্ষণীয় এই টাওয়ার দেখে অনেকেই গজনীকে চিহ্নিত করে বিভিন্ন জায়গায়। সেই টাওয়ারটা দেখতে পাচ্ছেন, টাওয়ার থেকে মেঘালয়ের রাজ্যের অংশ দেখা যায়। অনেক তো ঘোরাঘুরি হলো, এখন বিদায়ের পালা, সূর্য ডুবে যাচ্ছে, এখন বিদায় নেব। আল্লাহ হাফেজ, আবার হয়তো নতুন কোথাও দেখা হবে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।